আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব রোজার 717 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। আমি আজকে আছি উত্তরাতে, এখানে আজকে কি কি ইফতার আয়োজন থাকছে চলুন ঘুরে দেখি, লেটস গো। আমাদের রেশমি জিলাপি 640 করে, দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়, তার মানে এখানের ইফতারও আসলে ভীষণ মজা হবে। ইফতারের জন্য আপনারা কি কি আইটেম করছেন? ইফতারের জন্য আমরা বরাবরের মতো এই তো অনেক আইটেম আছে, +70+ আইটেম, হালিম, জিলাপি, দইবড়া, কাবাব, ভাজা পোড়াও, বিভিন্ন অনেক রকম আইটেম আছে, ডেজার্ট আইটেম আছে, অনেক সব মিলে প্রায় 70+ আইটেম আমাদের এখানে আছে। প্রায় আপনি বললেন যেটা 75 আইটেমস, এর মধ্যে আপনাদের স্পেশাল আইটেম আসলে কোনটা? আমাদের সব আইটেমই স্পেশাল, তার মধ্যে হালিম, জিলাপি, কাবাব, দইবড়া, এই আইটেমগুলো খুব বেশি স্পেশাল আর কি আমাদের এখানে। এখানে আসলে আমি দেখতে পেয়েছি যে এখানে অনেক ভিড়, মানুষ আসলে লাবম্বাকে কেন বেশি এত পছন্দ করে? লাবম্বাকে পছন্দ করে তার প্রধান কারণ হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি। আমাদের খাবারের কোয়ালিটি নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না, আমরা সবসময় চেষ্টা করি হাইজিনিক মেনটেন করে খাবারের কোয়ালিটি একদম 100% কোয়ালিটি মেনটেন করে ভক্তের কাছে খাবার পৌঁছায় না, এই জন্য মানুষ আমাদেরকে খাবার এত বেশি পছন্দ করে। আবার আপনি দেখতে পাচ্ছেন প্রায় সব খাবার আমাদের প্রায় শেষ, মানে ইফতারের আগে আমাদের অলমোস্ট সব খাবার শেষ হয়ে যায়, কোনো কিছু থাকে না। মানুষ তো টেক অ্যাওয়ে করছে, এছাড়া আপনারা কি কোনো অনলাইন প্ল্যাটফর্মে আছেন কি না? এখন ফুড পান্ডা তো আমাদের অনলাইনে আছে, এখন মানুষ এখন অতি সহজেই ঘরে বসেই ফুড পান্ডা অর্ডার করলে আমাদের খাবারগুলো ঘরে পৌঁছে যাচ্ছে, এটা সবার জন্য অনেক সুবিধা হয়েছে, এখানে ভিড় কষ্ট করে ভিড় করে এখানে আসতে হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। চিকেন বল, চিকেন রোল, লুচি প্রায় সময় বাড়ির জন্য নেই, ফ্যামিলির জন্য বসেও খাই, কখনো কখনো পার্সেলও নিয়ে যাই। এখানে গ্রিল, চিকেন গ্রিল, তারপরে কাবাব, তারপরে ফ্রুট 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 বক্স আছে, মোমো আছে, এগুলো কিনলাম। হালিম নিতে আসছি, হালিমটা একটু স্পেশাল, এটা পছন্দ সবারই ফ্যামিলির, তাই নেওয়া হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি রোজার 717 পাওয়ার্ড বাই ফুড পান্ডা, দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।